যাকে রাস্তায় দেখা যাচ্ছে পারি মানে পাল্লাটা তারই ভারী, যিনি রাস্তায় নেই তার মানে উনি নিজেই বুঝতে পারছেন যে ওনার পাল্লাটা খুব হালকা, ওই জন্য তো উনি রাস্তায় বেরোচ্ছেনই না, ঘরে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইস বার বিজেপি পগার পার, কি বলবেন? আরে উনি যেটা বলেন ঠিক উল্টোটাই হয়, উনি যখন 42-এ 42 বলেছিলেন তখন উনি মানে উনি নিজেই বলেছিলেন উনি 42-এ 42টা সিট পাবেন, পেয়েছিলেন কটা? 22টা। সুতরাং উনি যেটা বলছেন ঠিক তার উল্টোটা হয়। বিজেপি এবার কত আসন পাবে বলে আপনার মনে হয়? আচ্ছা, এইটা হচ্ছে বিজেপি সরকার করছে, এটাই সব থেকে বড় কথা, এবং আগের বার 300 পেয়েছিল, এবার যখন মোদিজি বলছেন যে এইবার 400 পার, তো আমাদের নেতা যিনি তিনি যখন বলে দিচ্ছেন তার মানে তিনি সেই প্রেডিকশনটা করেই বলে দিচ্ছেন যে বিজেপি কত আসন পাবেন, এটার আমার আলাদা করে বলার কিছু নেই। লক্ষ্মীর ভাণ্ডার কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? ওই তো এটাই হবে, মা পাবে 1000, ছেলে মেয়ে থাকবে বেকার। এই যে রাজ্যে হঠাৎ করে এপ্রিল মাস থেকে 500-1000 হয়ে গেল, আর বলছেন কোনো প্রভাবই পড়বে না ভোট রাজনীতিতে? দেখুন, আমার মনে হয় না যে কোনো প্রভাব পড়বে, দেখা গেল যে লক্ষ্মীরা নিয়েছেন তারাই হয়তো দেখা যাচ্ছে যে বিজেপিকে ভোটটা দেবেন। আমরা কেন এই জন্য বলছি, কারণ প্রত্যেকটা মা এই যে টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে, যারা নিচ্ছেন তারা প্রত্যেকেই জানেন, তারা প্রত্যেকেই বলছেন যে এই টাকাটা তো মানে মানে টিএমসি সরকার তার ঘরের থেকে দিচ্ছে না, মানে টিএমসি যে যিনি সরকার, এই জন্যই আমি বলছি মমতা ব্যানার্জি মানেই সরকার। হ্যাঁ, তো ওরা উনি তো ওনার ঘর থেকে দিচ্ছেন না, জনগণের টাকা জনগণকে দিচ্ছেন, সুতরাং জনগণের নিতে অসুবিধে কি আছে? লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে মানে টিএমসি কে ভোট দেবে এরকম তো কোনো কথা নেই ভাই, মানে জনগণ নিজের টাকা নিজে নিচ্ছে, সে ডিসাইড করবে কাকে ভোট দেবে, সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন বলেই ভোটটা টিএমসি পাবে, আমার মনে এই ধারণাটা ওনারা ভুল করছেন। কারণ পাবলিক কিন্তু খুব চালাক হয়ে গেছে, পাবলিক বারে বারে একটা কথাই বলছে জনগণ, যেটা আমাদের টাকাই আমাদেরকে দেওয়া হচ্ছে, এই যে যত দুর্নীতি করেছে, দুর্নীতি যে করেছে তার টাকাটা কাদের টাকা? পাবলিকের টাকা। তারপরে বিভিন্ন আমরা নিজেরাও খুব ভালো করে জানি যে বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো পাঠানো হচ্ছে সেইগুলোই লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে ইউজ হচ্ছে, এটা আমরা অনেকবার দেখেছি। তার মানে এটা কেন্দ্রীয় সরকারও যে টাকাটা পাঠাচ্ছে সেটাও কিন্তু জনগণের টাকা, কারণ সরকার এইভাবেই টাকাগুলো উন্নয়ন খাতে পাঠায় যেগুলো আমাদের থেকে ট্যাক্স নেওয়া হয়, তো সেই ট্যাক্সের টাকা মানে জনগণের টাকা, জনগণের টাকা জনগণ পাচ্ছে, এটা সরকার নিজের মানে টিএমসি বা মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিচ্ছে এটা নয়, উনি যদি নিজের ঘর থেকে দিতেন তখন উনি এই জোটটা দেখাতে পারতেন, তো পাবলিকের টাকা পাবলিক পাচ্ছে, তার জন্য উনি ভাবছেন কি করে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছে তারা ওনাকেই ভোট দেবে, তারা তো উল্টো দিকেও ছাপটা মেরে দিতে পারে, মানে মনে করতে পারে যে এটা বিজেপিকেই দেবো টাকাটা, কারণ বিজেপি তো উন্নয়ন খাতে টাকাগুলো পাঠাচ্ছে আর সেইগুলোই উনি লক্ষ্মীর ভাণ্ডার করে চালাচ্ছে। রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মতো এই সমস্ত প্রতিষ্ঠান বাঙালির কাছে আবেগ বলা চলে, যেভাবে ভোট রাজনীতিতে টেনে আনা হচ্ছে এই সমস্ত সংগঠন সংস্থাগুলিকে, কি বলবেন? দেখুন, কদিন আগে আমি দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা চিঠি ঘুরে বেড়াচ্ছিল যেটা মানে মৌলানারা আবেদন করেছেন তাদের প্যাডে যে টিএমসি কে ভোট দেওয়া হোক, তখন মাননীয় মুখে আঙুল দিয়ে বসে রইলেন কেন? মৌলানা মানে তারাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে যারা আমরা অহিন্দুদের বা মুসলিমদের, তারা হচ্ছে আমাদের কাছে যেমন সাধু সন্ত মৌলানা বা ইমাম এরা হচ্ছে ওদের কাছে সেই একই পর্যায়ে পড়ে, তো তারা যখন বলছে টিএমসি কে ভোট দেওয়ার জন্য তখন এটা ভোট রাজনীতি হচ্ছে না? আর এখানে কোনো উনি দেখাতে পারবেন যে কোনো রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ কোথাও থেকে লেখা হয়েছে যে বিজেপিকে ভোট দেওয়া হোক? আরও একটা বড় কথা হচ্ছে বিজেপি মানে হিন্দুত্ববাদী দল, আর হিন্দুত্ববাদী দলের জন্য যদি সাধু সন্তরা বলেও থাকেন আমার মনে হয় ভুল কিচ্ছু বলেননি, সাধু সন্তরা তারা তো আমাদের হিন্দুদেরই প্রতিনিধি, তো তারা যদি হিন্দুত্ববাদী দলের জন্য যদি বলেও থাকেন, আমি সোজাসুজি বলছি কারণ আমি কোথাও দেখিনি বা শুনিনি যে কার্তিক মহারাজ বা ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন বা ইসকন এরা কোথাও কিছু বলেছে, যদি বলেও থাকে আমার মনে হয় কোনো ভুল কিছু বলেননি, কারণ সবসময় তো বলা হচ্ছে যে বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী দল, তো হিন্দুত্ববাদী দলের জন্য যদি সাধু সন্তরা বলে থাকেন একদম ঠিক কাজ করেছেন, যদি বলে থাকেন ঠিক কাজ করেছেন। রাজ্যে একাধিক দুর্নীতি, রেশন দুর্নীতি থেকে শিক্ষা পুর নিগম কোনোটাই বাদ যাচ্ছে না, আপনার কি মনে হয় এই ভোটের লড়াইতে কতটা প্রভাব ফেলবে এই সমস্ত দুর্নীতি? সব থেকে মজার ঘটনা, আমি নিজে আজকে তারাতলার মোড়ে যখন দাঁড়িয়েছিলাম তো কোনো একটি মন্ত্রী বা কেউ যাবে হয়তো, তো একটি সাধারণ মানুষ বলতে বলতে যাচ্ছে একটা চোরের জন্য
রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে সাধারণ মানুষদের কাছে কি অবস্থা। মানে আমরা একটা অ্যাড দেখতাম না যে পাঁচতলা মল পুরোটাই মানে ফ্যাশনের জিনিসপত্র, তো সেমনি টিএমসি দল মানে পুরোটাই চোর। মানে টিএমসি দল যদি না আসতো আমরা জানতে পারতাম না কত রকম ভাবে চুরি করা যায়। মানে এই যে 14 তলা, ওখানে যেমন বলছে 5 তলা মল পুরোটাই বিভিন্ন রকম সামগ্রীতে ভর্তি মানে ফ্যাশনের, তেমনি 14 তলা মল পুরোটাই হচ্ছে কোনো না কোনো সাইজের চোর খুঁজে পাওয়া যাবে। মানে বালি চোর, কয়লা চোর, মানে কি বলবো, তিরপল চোর, কোনো চোর বাদ নেই, রেশন চোর, মোটা চোর, রোগা চোর, লম্বা চোর, নাটা চোর, সব রকম চোরে ভর্তি। তো এই হচ্ছে হাল।